এপিসোডের শুরুতে ফাং সাইজিকে আই লাভ ইউ বলে। এটা শুনে সাইজি অনেক শকড হয় এবং বলে, তুমি আমায় ভালোবাসো কেন? শুরু থেকে তুমি তোমার জীবন থেকে আমাকে সরানোর জন্য সব রকমের চেষ্টাই করেছো, তুমি কোনোদিন আমায় পছন্দও করনি। এটা শুনে ফাং বলে, আমি মনে করেছিলাম জীবন ধারণের জন্য আমার জীবনে কোনো পার্টনারের প্রয়োজন নেই। বাস্তবে আমি কোনোদিন কল্পনাও করিনি কেউ আমার পার্টনার হবে। তোমার মতো লাকি মেয়ে আমার লাইফে আসায় নিজেকে অনেক লাকি মনে হয়। এটা শুনে সাইজি অনেক খুশি হয়। এরপর ফাং তাকে একটা নেকলেস দেয় এবং বলে, এটা নর্থ পোল স্টার নেকলেস। নর্থ পোল মানুষকে রাস্তা খুঁজে দেয়। তুমি আমার লাইফে সত্যি নর্থ পোল স্টারের মতো, যেটা সবসময় আমায় রাস্তা দেখায়। এটা শুনে সাইজি খুশি হয়। তখন ফাং বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সাইজি মনে মনে চিন্তা করে, আমার মিশন কমপ্লিট করার জন্য ফাংয়ের গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে হবে। তাই সে ফাংকে হ্যাঁ বলে। এটা শুনে ফাং খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর ফাং তাকে নেকলেস পরায় এবং তাকে কিস করে। যখন তারা কিস করছিল তখন সাইজির রিংয়ে হরমোন কালেক্ট হতে থাকে। অন্যদিকে জিবো এবং লি হোটেলে যায়। সেখানে তারা জানতে পারে হোটেলে মাত্র একটি রুমই রয়েছে। এই রুম তাদের দুজনকে শেয়ার করতে হবে। জিবো চিন্তা করে, যতক্ষণ পর্যন্ত আমি লিয়ের চোখে না তাকাবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো প্রবলেম হবে না। এরপর জিবো নার্ভাস হয়ে তাদের রুমে চলে যায়। রুমে আসার পর তারা জানতে পারে সেখানে মাত্র একটা বেড রয়েছে। এটা দেখে তারা অনেক শকড হয়। লি মাটিতে বিছানা করে এবং জিবোকে বলে, আমি নিচে ঘুমাবো। এটা শুনে জিবো অনেক খুশি হয়। এরপর লি গোসল করে বাইরে বের হয়। তখন সে শুধু টাওয়াল পরা ছিল। এটা দেখে জিবো অনেক ঘাবড়ে যায়। এই সময় জিবোর হার্টবিট অনেক বেড়ে যায় এবং সে তার চোখ বন্ধ করে। এরপর জিবো বলে, আমি পানি খেতে চাই। তাই সে ফ্রিজের দিকে যায়। যাওয়ার সময় তার হাত লিয়ের চেস্টে পড়ে। যখন জিবোর চোখ লিয়ের চোখের ওপর পড়ে, জিবোর তাপমাত্রা বাড়া শুরু করে। জিবো সেখান থেকে দ্রুত গিয়ে ফ্রিজ খোলে এবং নিজেকে ঠান্ডা করার জন্য ফ্রিজের ভিতর মাথা রাখে। সেখান থেকে একটা ক্যান নিয়ে নিজের গালের সাথে লাগায় এবং লিকে বলে, জলদি করে কাপড় পরে নাও। এটা শুনে লি অনেক অবাক হয়। অন্যদিকে সাইজি ফাং এবং তার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এবং ফাংকে বলে, তুমিও আমাদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করো এবং সবাইকে জানাও আমরা এখন কাপল। এটা শুনে ফাং বলে, ঠিক আছে। ফাং লক্ষ্য করে সাইজির মোবাইলে তার নাম ডিমন কিং হিসেবে সেভ করে। এটা দেখে ফাং অনেক কষ্ট পায়। তখন সাইজির কাছ থেকে মোবাইল নিয়ে ফাং তার নাম পরিবর্তন করে এবং সাইজির নাম মেস্টার রাখে। এটা দেখে সাইজি জিজ্ঞেস করে, তুমি আমার নাম এমন রাখলে কেন? ফাং বলে, তুমি যেখানে কাজ করো সেখানকার স্পেশাল খাবারের নাম হলো মেস্টার ও কিসিং। এটা শুনে সাইজি অনেক অবাক হয় এবং বলে, আমি তোমায় কিস করতে দেব না। এটা শুনে ফাং সাইজিকে জড়িয়ে ধরে এবং তার গালে একটা কিস করে। এতে সাইজিও অনেক খুশি হয়। যখন তারা শুয়েছিল সাইজি চিন্তা করে, এখন হরমোন কালেক্ট করার জন্য আমায় আর কোনো নাটক করতে হবে না, এখন আমি ওপেনলি হরমোন কালেক্ট করতে পারবো। এরপর সে ফাংয়ের বুকে মাথা রাখে এবং হরমোন কালেক্ট করা শুরু করে। এতে ফাংও অনেক খুশি হয় এবং তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা যখন ব্রেকফাস্ট করছিল তখন সেখানে মিস্টার কে আসে। তারা মিস্টার কে কে ব্রেকফাস্ট অফার করে। মিস্টার কে তাদের দেখেই বুঝতে পারে তারা এখন কাপল। এরপর মিস্টার কে কোনো একটা কাজে তার ঘরে চলে যায়। তখন সেখানে জিবো এবং লি চলে আসে। তারা ফাং এবং সাইজিকে এত ক্লোজ দেখে অনেক শকড হয়। তখন ফাং তাদেরকে জানায়, আমরা এখন কাপল। এটা শুনে তারা অনেক সারপ্রাইজড হয়। তাদেরকে একসাথে দেখে লি খুশি হয়ে জিবোকে আপেল খাওয়ায়। আপেল খাওয়ার সময় জিবো লিয়ের দিকে তাকায় না। এরপর ফাং সাইজিকে বলে, তুমিও আমায় খাওয়াও। এরপর সাইজি তার মুখ দিয়ে ফাংকে খাবার খাওয়ায়। এটা দেখে জিবো অনেক লজ্জা পায়। লি জানায়, আমি আরো কিছুদিন এখানে থেকে পেন্টিং করতে চাই, তাই তোমরা এখানে আরো কয়েকদিন থেকে যাও। ফাং বলে, আমাদের রিসার্চ করার জন্য কোম্পানিতে ফেরত যেতে হবে। তখন সাইজি সাজেস্ট করে, তুমি তোমার সাথে জিবোকে রেখে দাও। জিবো সেখানে থাকতে চায় না। সাইজির কথা শুনে জিবো অনেক কষ্ট পায়। পরের দিন সাইজি এবং ফাং ফিরে যাবে। তাদেরকে নেয়ার জন্য হান আসে এবং সেলিব্রেট করে। তাদেরকে কাপল হওয়ার জন্য অভিনন্দন জানায়। এটা শুনে তারা অনেক খুশি হয়। ফাং বলে, আজ আমি ড্রাইভ করব, তুমি আমার পাশে বসবে। এইসব কথা শুনে হান অনেক খুশি হয়।
অন্যদিকে মিশাই এবং ডক্টর জ্যাং ক্যাফেতে ছিল। তারা একজন আরেকজনকে ব্রেকফাস্ট করায়। তখন তারা একজন আরেকজনকে কিস করতেই যাবে, তখন সেখানে ফাং এবং সাইজি চলে আসে। তারা এসব দেখে অনেক শকড হয়। তখন মিশাই জানায়, আমরা এখন থেকে অফিসিয়ালি কাপল। এটা শুনে সাইজি অনেক খুশি হয়। ফাংও জানায় তারা এখন থেকে কাপল। এটা শুনে তারা একজন আরেকজনকে কংগ্রেচুলেট জানায়। তারা সবাই অনেক খুশি ছিল। পরের দিন সাইজি এবং ফাং একসাথে অফিসে আসে। সাইজি সাজেস্ট করে, তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকো, কারণ আমরা এখনো অফিসিয়ালি কাউকে জানাইনি আমরা এখন থেকে কাপল। তারা যখন এলিভেটরের কাছে ছিল, তাদের পেছনের এমপ্লয়েরা তাদের সম্পর্কে কথা বলছিল। তখন ফাং বারবার সাইজির হাত ধরার চেষ্টা করে, তবে সাইজি তাকে হাত ধরতে দেয় না। লিফটে আসার পর ফাং সাইজিকে তার দিকে টানে এবং একজন আরেকজনের হাত ধরে। আমরা দেখি কোম্পানির সব এমপ্লয় তাদের রিলেশনের কথা জেনে যায়। তারা সাইজির ইনস্টাগ্রামে ফাং এবং সাইজির ছবি দেখে। তারা দুজন একসাথে আসলে কোম্পানির বাকি এমপ্লয়রা যার যার ডেস্কে ফিরে যায়। ফাং ক্যাবিনে এসেই সাইজিকে কল করে, কাজের বাহানায় তাকে ভিতরে ডাকে। সাইজি ভেতরে যাবে, তখন বাকিরা বুঝতে পারে তারা একজন আরেকজনকে দেখার জন্য ডাকছে। যখন সাইজি ভিতরে যায়, তখন ফাং তাকে হাক করে। সাইজি বলে, তুমি এসব কি করছো? ফাং বলে, আমার রিচার্জ প্রয়োজন। এটা বলেই তাকে জড়িয়ে ধরে। সাইজি বলে, আমাদের অফিসে এমন করা ঠিক হবে না। ফাং বলে, তুমি সবসময় আমার কাছে থাকার চেষ্টা করতে, এখন আমি তোমার কাছে থাকতে চাই, এটা তোমার ভালো লাগে না। এরপর সাইজি তাকে কিস করে। তারা দুজন অনেক খুশি ছিল। তখন সাইজি নোটিস করে তার রিংয়ে হরমোন কালেক্ট হয়। এরপর ফাং মিটিংয়ে ছিল। সে জানায়, আমাদের হরমোন কালেক্ট করার জন্য কাপল প্রয়োজন। আমরা চারজন কাপলকে সিলেক্ট করেছি। তখন সাইজি বলে, আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য পাঁচজন কাপল প্রয়োজন। ফাং জানায়, পাঁচ নাম্বার কাপল আমরা। এটা শুনে বাকিরা হেসে দেয় এবং সাইজি অনেক অবাক হয়। তখন ফাং অফিসিয়ালি সবাইকে জানায়, আমরা দুজন এখন থেকে কাপল। তখন এক এমপ্লয় জানায়, আমরা সেটা জানি, আমরা সাইজির ইনস্টাগ্রামের পোস্ট থেকেই সেটা বুঝতে পারি। আপনারা সবসময় একজন আরেকজনের অনেক ক্লোজ থাকেন। এটা শুনে ফাং মুচকি হেসে চেয়ারে বসে। তখন পাশে থাকা এক এমপ্লয় জানায়, হরমোন কালেক্ট করার জন্য কাপলদের একজন আরেকজন থেকে দূরে থাকতে হবে। এটা শুনে ফাং অনেক শকড হয়। এতে সাইজির কোনো প্রবলেম ছিল না, সে এক্সপেরিমেন্ট করার জন্য রেডি ছিল। পরের দিন ফাং অফিসে ছিল। সে সাইজিকে দেখার জন্য ছটফট করে, তবে এক্সপেরিমেন্ট করার জন্য একজন আরেকজনকে দেখতে পারবে না। এটা ভেবে ফাং অনেক অস্থির ছিল। সে সাইজিকে মেসেজ করে, সাইজি তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। অন্যদিকে সাইজি বারবার মেসেজ পেয়ে ফাংকে ব্লক করে, যাতে ফাং কোনো রুল ব্রেক করতে না পারে। এটা দেখে ফাং অনেক রেগে যায় এবং হানের মোবাইল চেক করে। ফাং লক্ষ্য করে সাইজি হানের মোবাইল ব্লক করে না। এতে ফাংয়ের অনেক রাগ হয়। হান ফাংকে তার রাগ কন্ট্রোল করতে বলে। ফাং রেগে তার ক্যাবিনে চলে যায়। হান সাইজিকে কল করে বলে, তুমি কেন ফাংকে ব্লক করেছো? পেছনে দাঁড়িয়ে ফাং সবকিছু শোনে। এটা দেখে হান জলদি করে কল কেটে দেয়। অন্যদিকে সাইজি জিয়ানের সাথে ছিল। তখন সাইজির কাছে হানের কল আসে। জিয়ান বলে, ফাং কি এখনো তোমায় বিরক্ত করছে? সাইজি বলে, না, এখন আমরা অফিসিয়ালি কাপল। জিয়ান বলে, এর আগে কখনো কি তুমি কারো প্রেমে পড়েছো? সাইজি ইশারা করে না বলে। জিয়ান বলে, আমাদের পার্টনার এমন নির্বাচন করতে হবে যে সবসময় আমাদের খুশি রাখে। সাইজি বলে, ফাং অনেক ভালো, তুমি এখনো তাকে চেনো না, সে সবসময় আমায় খুশি রাখে। এসব শুনে জিয়ান অনেক কষ্ট পায়। এরপর জিয়ান রেগে তার ঘরে আসে এবং তার ক্যান্ডি রোবটকে বলে সাইজির সব ডাটা তাকে দিতে। ক্যান্ডি জানায়, সাইজি ফাংকে ভালোবাসে, এই রিপোর্ট কি আমাদের প্ল্যানেটে পাঠাতে হবে? জিয়ান বলে, এটা সাইজির মিশনের পার্ট। ক্যান্ডি বলে, সাইজি আপনার জেনেটিক ম্যাচ, এই জন্য সে আমাদের কেপটাউনের ল ব্রেক করেছে। জিয়ান বলে, তুমি কারো কাছে রিপোর্ট পাঠাবে না। এরপর জিয়ান অনেক দুঃখী ছিল। এদিকে ফাং তার ঘরের বাইরে সাইজির জন্য অপেক্ষা করে। তখন সেখানে মিশাই আসে। মিশাই ফাংকে জানায় সাইজি আজ ক্যাফেতেই থাকবে। এটা শুনে ফাং জলদি করে ক্যাফের উদ্দেশ্যে বের হয়।
ফাং সাইজিকে ক্যাফের ভিতরেই দেখে। সাইজি তাকে দেখেও গেট ওপেন করে না। ফাং তার মোবাইলে লিখে জানায় সে তাকে অনেক মিস করছে। সাইজি জানায় এক্সপেরিমেন্ট শেষ না হওয়া পর্যন্ত আমরা একজন আরেকজনের সাথে দেখা করতে পারবো না। ফাং জানায় আমায় ছাড়া তোমার লাইফ ভালোভাবেই কাটছে। সাইজি বলে আমরা আগামীকাল এমনিতেও দেখা করব, এই জন্য তুমি আর স্যাড হবে না। এরপর সে গ্লাসের ওপর দিয়েই তাকে কিস করে। এরপর ফাং তার বাড়ি ফিরে যায়। ঘরে এসেও ফাং সাইজিকে অনেক মিস করে, সাইজিও তাকে অনেক মিস করে। তখন সাইজির কাছে জীবর কল আসে। জীবর জানতে চায় সবকিছু কেমন চলছে। সাইজি জানায় ফাং আগের থেকে আমায় অনেক বেশি হাগ এবং কিস করে, এই সব কিছুই আমার অনেক ভালো লাগে। জীব বলে মানুষের জন্য ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেক ইম্পর্টেন্ট। সাইজি জানতে চায় লিয়ের সাথে তার সময় কেমন কাটছে। জীব বলে আমি তার দিকে ফিরেও তাকাই না, তারপরেও কিভাবে জানি আমার তাপমাত্রা বেড়ে যায়। আমার মনে হয় আমার সিস্টেমে অনেক ভয়ানক ভাইরাস রয়েছে। অন্যদিকে ফাং লিয়ের সাথে কথা বলে এবং তাকে জানায় সাইজি এবং তার সময় অনেক ভালো কাটছে, তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসে। এইসব শুনে লি অনেক ইরিটেট হয়, কারণ জীব তার দিকে কোনো মনোযোগই দেয় না, কারণ জীব তাকে দেখেই না। তাই সে রেগে ফাংয়ের কল কেটে দেয়। পরের দিন লি জীবর পেন্টিং আঁকা শুরু করে। জীব অন্যদিকে ঘুরেছিল, লি তাকে ঘুরতে বলে। জীব যখন তার দিকে ঘোরে, লি জীবর চুল ঠিক করার জন্য তার কাছে আসে। তারা একজন আরেকজনের চোখের দিকে তাকায়। তখন জীবর তাপমাত্রা বাড়া শুরু করে। তখন জীব জলদি করে আইস প্যাক নিয়ে তার মাথায় লাগায়। লি তাকে জিজ্ঞেস করে তোমার কি শরীর খারাপ করেছে। জীব জানায় তার কিছুই হয়নি এবং আগের জায়গায় ফিরে যায় পেইন্টিং করানোর জন্য। তার এমন অদ্ভুত আচরণে লি হেসে দেয়। অন্যদিকে ফাং এবং সাইজি একসাথেই ছিল। হরমোন কালেক্ট করা শুরু হয়। যখন হরমোন কালেক্ট করা শুরু হয় তখন হরমোন মেশিনের মধ্যে না গিয়ে সাইজি রিংয়ের মধ্যে কালেক্ট হওয়া শুরু হয়। এতে সাইজি অনেক নার্ভাস হয়। অন্যদিকে গবেষকরা দেখে ফাংয়ের বডি থেকে 0.5% হরমোন কালেক্ট হয়। এটা দেখে তারা অনেক হতাশ হয়। রাতে যখন ফাং এসব দেখছিল তার হরমোনের রেজাল্ট দেখে সে অনেক হতাশ হয়। তখন সেখানে সাইজি আসে, তাকে দেখে ফাং অনেক ঘাবড়ে যায়। ফাং জানায় আমার বডি থেকে আজ 0.5% হরমোন কালেক্ট হয়েছে। তখন সাইজি বলে মাঝে মধ্যে এমন হয়, কখনো বেশি হরমোন কালেক্ট হয় আবার কখনো কম হরমোন কালেক্ট হবে। তখন সাইজি বলে হরমোন কালেক্ট করা অনেক জটিল প্রক্রিয়া। এটা শুনে ফাং অনেক বেটার ফিল করে। এরপর ফাং তাকে হাগ করে এবং বলে আমার রিচার্জের প্রয়োজন। এই সময় সাইজি আবার তার হাগ ফাংয়ের চেস্টে রাখে। তখন ফাং হেসে দেয় এবং বলে তুমি তোমার খারাপ অভ্যাস কবে পরিবর্তন করবে। তখন সাইজি বলে এটা কোনো খারাপ অভ্যাস না, এটা করতে আমার অনেক ভালো লাগে, তোমার হরমোনের স্মেল আমার অনেক পছন্দ। এটা শুনে ফাং বলে তুমি আমায় পছন্দ করো না আমার হরমোন পছন্দ করো। এটা শুনে সাইজি বলে তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর সাইজি ফাংকে প্রশ্ন করে আমার মধ্যে তোমার কোন জিনিসটা পছন্দ, আমার ইন্টেলিজেন্ট না আমার কিউট লুক। এটা শুনে ফাং বলে আমি তোমার মধ্যে তোমার স্টুপিডিটি এবং তোমার ফুলিশনেস অনেক পছন্দ। এটা শুনে সাইজি অনেক অবাক হয়। ফাং বলে যখন আমি তোমায় প্রথমবার দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল তুমি এমন এক বোকা যার কোনো কাজের নলেজ নেই, এবং তুমি অনেক বোকা। যখন তুমি লাইভ স্ট্রিম করলে এবং অনেক কষ্ট করার পরেও হার মানলে না তখন প্রথমবারের মতো আমি রিয়েলাইজ করি তুমি কোনো নর্মাল মেয়ে না। তুমি ততক্ষণ পর্যন্ত হার মানো না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার গোলে পৌঁছে যাও, এরপর থেকে আমি তোমায় পছন্দ করা শুরু করি। এসব কথা শুনে সাইজি অনেক খুশি হয়। যদি তুমি অনেক স্মার্ট হতে তবে কখনো আমায় অ্যাপ্রোচই করতে না এবং আমরা কোনোদিন একসাথে থাকতাম না, তুমি যেমনই আছো আমি এতে অনেক খুশি। এরপর ফাং সাইজির অনেক কাছে আসে এবং একজন আরেকজনকে দেখে হাসে। এই সময় সাইজির রিংয়ে আবার হরমোন কালেক্ট হওয়া শুরু হয়। আমরা দেখতে পাই সাইজির রিংয়ে 100% হরমোন কালেক্ট হয়। এরপর ফাং সাইজিকে কিস করতেই যাবে তখন সাইজি ফাংয়ের চেস্টে হাত রাখে। এতে ফাং হেসে দেয় এবং সাইজিও হাসে। এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।